Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনদার ভাই বোনেরা, অত্যন্ত আনন্দের সাথে আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে একদিনই বোন জানিয়েছেন, 16 বছর পর আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করেছেন। বর্তমানে দিনী বোনটি 1 মাসের গর্ভবতী অবস্থায় রয়েছেন। দিনী বোনটি আমাদেরকে জানিয়েছেন, তিনি রাত 2টার সময় অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সময় রাতের শেষ তৃতীয়াংশে তিনি একটি মাত্র দোয়া করেছেন। কি দোয়াটি করেছেন, কিভাবে করেছেন, সেই নিয়মটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করছি, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমলগুলো করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকেও একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে এখনই একটি লাইক দেওয়ার, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন। তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সুনির্দিষ্ট সময়ের কথা হাদিসে পাকে উল্লেখ করেছেন, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেরকমই একটি সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ বা রাত বাংলাদেশের সময় রাত 2টার পরে। এই দিনী বোনটি আমাদেরকে রাত 2টার পরের কথা জানিয়েছেন, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশের কথা জানিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং নেমে এসে বলেন, কে আসো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আসে আমার কাছে, যাও, আমি তোমাকে তা দান করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। এটি সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে, তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কার কি সমস্যা, কে কি চাও আমাকে বলো, যদি গুনাহ থেকে ক্ষমা চাও তাহলেও ক্ষমা করে দেব, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলেও তার সেই প্রয়োজন পূর্ণ করে দেব। আল্লাহ তাআলা নিজে ডেকে ডেকে যে সময় বলবে, ওই সময় যদি আল্লাহ তাআলার কাছে আপনি উত্তমভাবে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও অবশ্যই একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন। তিনি ভাই বোনেরা, আমি অনুরোধ করছি এই সময়টিতে অর্থাৎ বাংলাদেশের সময় রাত 2টার সময় মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। স্বামী স্ত্রী দুইজনে উঠবেন, ওঠার পরে উত্তমভাবে উযু করবেন। উযু করার পরে তাহাজ্জুদের 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ বা সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করবেন নেক সন্তানের জন্য। তবে দোয়া করার আগে কিছু নিয়ম রয়েছে, যেমন দোয়া করার আগে আপনারা কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন। সেটি দরুদে ইব্রাহিমও পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন। অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন, তওবা ইস্তেগফার পড়ে নেবেন। তারপরে যে দোয়াটি এই দিনী বোনটি করেছেন, এটি পরীক্ষিত দোয়া। আল্লাহ তাআলা নিজে বলেছেন এই দোয়াটি কবুল করার বিষয়ে, বিভিন্ন জায়গায় আমরা পবিত্র আল কোরআনের বিভিন্ন জায়গায় পেয়েছি। সেই দোয়াটি হলো হযরত জাকরিয়া আলাইহিস সালামের দোয়া। দোয়াটি আমি বাংলা উচ্চারণটি দিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করব এই দোয়াটি 100 বার করে পড়ার। দিনী বোন 100 বার পড়বেন, দিনী ভাই 100 বার পড়বেন। পড়ার আগে যে নিয়মটি বললাম, দরুদ শরীফ 11 বার পড়ে নেবেন, তওবা ইস্তেগফার পড়ে নেবেন, তারপরে এই দোয়াটি পড়বেন 100 বার। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, রাব্বি লাতাজারনি ফারদাও ওয়াং তা খাইরুল ওয়ারিসিন। আমি স্ক্রিনশট নেওয়ার জন্য এই জায়গাটিতে দিয়ে দিচ্ছি দোয়াটা, স্ক্রিনশট নিয়ে নিন। দোয়াটি অবশ্যই 100 বার করে পড়বেন। এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেছেন এই মর্মে আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। এই দোয়ার মাধ্যমে অনেক দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সুস্থ সন্তান দান করেছেন। আমাদের চ্যানেলে গেলে আপনারা এই দোয়া বা এই রকম আমলগুলো করে অনেক দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন সেই ভিডিওগুলো দেখতে পাবেন। এই দিনী বোনটির মতো অনেক দিনী বোন কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো দেখার জন্য আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনেও যেতে পারেন। অবশ্যই এই দোয়াটি করার পরে আবারও দোয়া করার আগে যে দোয়াগুলো পড়ে ছিলেন, অর্থাৎ দরুদ শরীফ 11 বার এবং তওবা ইস্তেগফার পড়ে নেবেন। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো
উত্তম ওয়ারিশ বা দানের অধিকারী সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াত। এটি একটি পরীক্ষিত প্রমাণিত দোয়া। আমি অনুরোধ করছি দোয়াটি অবশ্যই করবেন, আমলটি যেভাবে করতে বললাম এইভাবে আমলটি করবেন। দোয়া করার সময় আপনার মনের মধ্যে এরকম আশা থাকবে, অর্থাৎ সন্তান পাওয়ার আশা থাকতে হবে, দোয়ার আবেদনে থাকতে হবে ভয়, দোয়ার সময় বিনয় হতে হবে, সর্বোপরি সব সময় সৎ কাজে নিয়োজিত থাকতে হবে, বেশি বেশি দান সদকা করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। বেশি বেশি দোয়া করলে, তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার মনের নিকাশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমি অনুরোধ করব এই ভিডিওগুলো আপনার মতো অনেক দিনী ভাই বোন রয়েছে যারা আমল সম্পর্কে জানে না, তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলটিতে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে তিনি ভাই বোনেরা আমাদের চ্যানেলটি বড় করতে সহায়তা করুন। এই ভিডিওটিতে এখন একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভে আল্লাহ তাআলারই কাছে কোরআনের শেখানো ভাষায় দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।